বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো 5টি গুরুত্বপূর্ণ ভিডিও এডিটিং অ্যাপস, যেগুলো মোবাইল ফোনে আপনারা ভিডিও এডিটিং করার জন্য কাজে লাগবে। মোবাইল ফোনে ভিডিও এডিটিং করার জন্য এই 5টি ভিডিও এডিটিং অ্যাপস অনেক পাওয়ারফুল অ্যাপস। তো বন্ধুরা, চলুন দেখে নিই অ্যাপসগুলো কী। এর জন্য আমাকে প্লে স্টোরে যেতে হবে। এখানে জাস্ট আপনারা সার্চ করবেন ভিএন এডিটর। এই যে ভিএন এডিটর, এই অ্যাপসটা অনেক পাওয়ারফুল একটি অ্যাপস। এখানে আপনারা ভিডিও এডিটিংয়ের সাথে অনেক সুন্দর সুন্দর কালার গ্রেডিং করতে পারবেন, লাট ইউজ করতে পারবেন প্রিমিয়ার প্রোর মতো। আর এই অ্যাপসটা আমার আমার খুব পছন্দের একটি অ্যাপস। এখান থেকে আপনারা ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবেন প্রফেশনালি। অনেকগুলো ফিচার্স আছে এই অ্যাপসে। তো দ্বিতীয় যে অ্যাপসটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ক্যাপকাট। এই যে ক্যাপকাট, এই অ্যাপসটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এডিটিং করার জন্য। তো এই অ্যাপসটিও আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। আর এখানে টেমপ্লেট ইউজ করতে পারবেন সুন্দর সুন্দর, তারপরে কালার গ্রেডিং করতে পারবেন, বাট লাট ইউজ করতে পারবেন না। এখানে আপনারা এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন, ডিফল্ট কিছু ফিল্টার দেওয়া আছে, সেখান থেকে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন। এরপর তৃতীয় যে অ্যাপসটি সেটি হচ্ছে ফিল্মোরা। এই যে ফিল্মোরা ভিডিও এডিটিং অ্যান্ড মেকার, এই অ্যাপসটাও অনেক ভালো একটি অ্যাপস ভিডিও এডিটিংয়ের জন্য। আপনারা এটা দিয়েও অনেক সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন মোবাইল দিয়ে। এগুলো কিন্তু যেই অ্যাপসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ফ্রি অ্যাপস। আর এখানে আপনারা ভিডিও এডিটিং, এই যে ইউ মাইট অলসো লাইক, এখানেও ভিডিও এডিটিং অনেকগুলো অ্যাপস পাবেন। এর ভিতরে আমি 4 নম্বর যে ভিডিও এডিটিং অ্যাপসটা রেখেছিলাম সেটা এর ভিতরে রয়েছে, সেটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর। এই যে পাওয়ার ডিরেক্টর, এই অ্যাপসটা দিয়ে অনেক সুন্দরভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন প্রফেশনালি। তো এরপরে হচ্ছে বন্ধুরা, ভিডিও এডিটিং করার জন্য যে অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার রাশ ভিডিও এডিটিং সফটওয়্যার। এটাও আপনারা সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন এই অ্যাপসটি দিয়েও। এই অ্যাপসটিও অনেক ভালো একটি ভিডিও এডিটিং অ্যাপস। আপনারা চাইলে এই 5টি ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।